হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো শিট মাইনিং নিয়ে। শিট মাইনিংয়ের কিন্তু গতকালকে নতুন একটা আপডেট আসে, আর এই আপডেটটা নিয়ে অনেকেই কিন্তু কোশ্চিন করতেছে। তো এই জায়গায় যদি লক্ষ্য করেন, তারা কিন্তু নতুন একটা অ্যাচিভমেন্ট নিয়ে আসে, আর এই অ্যাচিভমেন্টের মাধ্যমে বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট এই সমস্ত টায়ার ওয়ান যে এক্সচেঞ্জগুলো আছে তাদের কিন্তু একটা করে ব্যাচ দেওয়া হচ্ছে, আর এই ব্যাচগুলোকে মূলত সম্মিলিত ভাবে অ্যাচিভমেন্ট বলা হচ্ছে। আর এই অ্যাচিভমেন্টের উপরে অবশ্যই কিন্তু তাদের একটা এলোকেশন থাকবে। তো এই থেকে আরেকটা বিষয় কিন্তু আমরা কনফার্ম হইতে পারি, অবশ্যই কিন্তু শিট মাইনিংটা বাইন্যান্স, ওকেএক্স, বাইবিট এই সমস্ত এক্সচেঞ্জের লিস্টিং হবে। তাছাড়াও আরেকটা বিষয় যদি আমি আপনাদের দেখাই, যে এয়ারড্রপ অপশনটা আছে, এয়ারড্রপে ক্লিক করার পরে লক্ষ্য করেন এই যে এয়ারড্রপ ক্রাইটেরিয়ার যে বিষয়গুলো আছে এখানে কিন্তু অবশ্যই অ্যাচিভমেন্টের অপশনটা আছে। তাছাড়াও উইথড্রয়ালের অপশনে আপনারা যদি ক্লিক করেন এই জায়গায় দেখতে পারবেন তাদের কিন্তু ব্লার করে দেওয়া আছে সমস্ত অপশনগুলা। তো এইখানে হালকা করে কিন্তু অনেকগুলো বিষয় দেখা যাচ্ছে, যেমন উপরেরটা হচ্ছে ওকেএক্স, তারপরে হচ্ছে বাইন্যান্স, তারপরে সম্ভবত এটা হচ্ছে বিটগেট এবং এইটা হচ্ছে বাইবিট। তো এইগুলো আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন বা জুম করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এগুলো কিন্তু অলরেডি অ্যাড করা আছে, শুধুমাত্র তারা আপাতত ব্লার করে রাখছে। যখন তারা লিস্টিং করবে, এই যে লক্ষ্য করেন নভেম্বর মাসেই কিন্তু তারা লঞ্চ করার চিন্তাভাবনা করতেছে বা লিস্টিং করার চিন্তাভাবনা করতেছে, তো লিস্টিং যখন করবে তখন কিন্তু অবশ্যই এই বিষয়গুলো তারা ইনাবল করে দিবে, তখন কিন্তু আমরা দেখতে পাবো বিষয়গুলো। তো এখন বিষয় হচ্ছে গতকালকে যে আপডেটটা নিয়ে আসা হয়েছে এইখানে আপনারা ব্যাচগুলো কিভাবে ক্লেম করবেন সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করি। তো লক্ষ্য করেন উপরে কিন্তু একটা নোটিফিকেশন শো করতেছে, তো এই জায়গায় ক্লিক করলে হবে, অথবা আপনারা যদি এই যে লোগোটা আছে লোগোটাতে একটা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু তাদের বেশ কয়েকটা ব্যাচ অ্যাড করা হয়েছে। আমরা কিন্তু এর আগেও একটা ব্যাচ এখান থেকে কালেক্ট করছি, আর এই যে ব্যাচটা এটা কিন্তু আমি মিস করছি, আপনারা কিন্তু অনেকেই ক্লেম করতে পারছেন। তো লক্ষ্য করেন অলরেডি কিন্তু বাইন্যান্স ভয়েগার, বাইবিট ভয়েগার এগুলো কিন্তু ওপেনিংয়ে আছে বা অনগোয়িংয়ে আছে, এবং ওকেএক্সের যে বিষয়টা সেটা কিন্তু এখন পর্যন্ত কামিং সোনে আছে। তো ওকেএক্সের বিষয়টা আমাদের দেখার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা বাংলাদেশ থেকে ওকেএক্স কিন্তু অ্যাক্সেস করতে পারবো না, তবে বাইবিট এবং বাইন্যান্স এই দুইটা কিন্তু আমরা অবশ্যই অ্যাক্সেস করতে পারবো। তো এই জায়গায় যারা যারা এই দুইটা ব্যাচ কালেক্ট করতে পারবেন অবশ্যই কিন্তু আপনাদের এলোকেশনটা বেশি থাকবে, এটা আমি বারবার বলতেছি, তবে সকলের পক্ষে কিন্তু কালেক্ট করা পসিবল হবে না, কারণ তাদের যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আছে এগুলো কিন্তু সকলেই কমপ্লিট করতে পারবে না। তো লক্ষ্য করেন অ্যাট ফার্স্ট আমি এটার উপরে যদি একটা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু তারা ডিটেলসে বলে দিছে, কমপ্লিটিং ইজ টাস্ক আওয়ার ইভেন্ট টু ক্লেম দিস মাস্টার ব্যাচ, মানে তাদের টাস্কগুলো আপনাদের কমপ্লিট করতে হবে, তারপরে আপনারা এই ব্যাচটা কিন্তু কালেক্ট করতে পারবেন। আর যখনই এই ব্যাচটা আপনারা কালেক্ট করতে সক্ষম হবেন তখন কিন্তু এখান থেকে আপনাদের এলোকেশনটা বেড়ে যাবে। তো তারপরে লক্ষ্য করেন এখানে আরও কিছু বিষয় বলা হয়েছে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড মিস দ্য ব্যাচ, মানে আপনাদের যদি অলরেডি বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনারা ব্যাচটা মিস করতেছেন, তো এটা নিয়ে টেনশনের কোনো প্রয়োজন নাই। তারপরে আরও একটা কথা বলা হয়েছে, জাস্ট কমপ্লিট KYC ফর দ্য নেক্সট বিগ থিং, মানে আপনারা যদি মিস করে থাকেন টেনশনের প্রয়োজন নাই, পরবর্তীতে আপনারা অবশ্যই কিছু একটা এখান থেকে পাবেন। তো এই জায়গায় মেইন যে বিষয়টা সেটা হচ্ছে তাদের যে রেফার লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হবে এবং তারপরে KYC কমপ্লিট করতে হবে, তাহলেই কেবলমাত্র এই ব্যাচটা আপনারা নিতে পারবেন। আশা করি আমি আপনাদের বিষয়টা ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি। আপনাদের যদি আগের বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে থাকে, যেমন আমার নিজের কিন্তু আগের বাইন্যান্স অ্যাকাউন্ট আছে এবং সেটাতে কিন্তু KYC কমপ্লিট করা আছে, তো সেটার মাধ্যমে কোনোভাবে কিন্তু আমি এই ব্যাচটা নিতে পারবো না। এই ব্যাচটা নিতে গেলে অবশ্যই আমাকে কিন্তু নতুন করে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হবে এবং অবশ্যই কিন্তু তাদের লিঙ্ক দিয়ে খুলতে হবে এবং তারপরে সেখানে KYC কমপ্লিট করতে হবে, দেন কিন্তু আমি এই ব্যাচটা নিতে পারবো। তো এই জায়গায় লক্ষ্য করেন যাদের এখনো বাইন্যান্স অ্যাকাউন্ট নাই বা আপনাদের KYC করার মতো অপশন আছে বা NID কার্ড আছে তাহলে আপনারা কি করবেন, এই যে জয়েন ইভেন্ট অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন, দেন ওপেন একটা ক্লিক করলে ডিরেক্টলি কিন্তু বাইন্যান্সে নিয়ে আসা হবে। তারপরে লক্ষ্য করেন এই যে সাইন আপ নাও অপশনটা কিন্তু এখানে শো করতেছে, তো এই জায়গায় একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যখন আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন যদি রেফার কোড চায় তাহলে অবশ্যই তাদের যে কোডটা শিট কয়েন কোড এটা কিন্তু আপনাদের ইউজ করতে হবে। ইউজ করার পরে অ্যাকাউন্টটা খুলবেন, খোলার পরে এই জায়গায় জাস্ট আপনারা লগ ইন করবেন, তারপরে এই যে জয়েন নাও অপশনটা আছে জয়েন নাওয়ে ক্লিক করে এই ইভেন্টটাতে কিন্তু আপনারা জয়েন করতে পারবেন এবং এখান থেকে আপনাদের কিন্তু এই সমস্ত রেওয়ার্ডগুলো দেওয়া হবে। আশা করি আমি আপনাদের বিষয়টা ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি। তারপরে যখন আপনারা ব্যাগে আসবেন, আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ভেরিফাইং অপশনটা চলবে, যখন ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে মানে সব কিছু আপনারা যদি কমপ্লিট করেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু ক্লেমের অপশনটা আপনারা পেয়ে যাবেন।
ক্লেমে ক্লিক করে দিলেই আপনাদের কিন্তু ব্যাচটা কালেক্ট হয়ে যাবে এবং পরবর্তীতে এই জায়গায় ক্লিক করে আপনারা কিন্তু এইখানে আপনাদের ব্যাচটা দেখতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তারপরে বাইবিটের যে অপশনটা আছে বা বাইবিটের যে ব্যাচটা আছে এটাও কিন্তু সেম প্রসেস, মানে এই ব্যাচটা যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু এখানেও তাদের রেফার লিঙ্ক দিয়ে আপনাদের অ্যাকাউন্টটা করতে হবে, তাহলেই কেবলমাত্র আপনারা এখান থেকে ব্যাচটা নিতে পারবেন। তো আশা করি অ্যাচিভমেন্টের বিষয়গুলো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো তারপরেও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করি। আপনারা যদি লক্ষ্য করেন এই যে এয়ারড্রপ অপশনটাতে আমি আরেকবার ক্লিক করতেছি, দেন লক্ষ্য করেন শীট ইনকামের এই জায়গায় মূলত তিনটা বিষয় আছে, একটা হচ্ছে ফার্মিং, আরেকটা হচ্ছে আর্ন, আরেকটা হচ্ছে বার ঠান্ড। মানে এই জায়গায় যে তিনটা বিষয় সেটা হচ্ছে, একটা হচ্ছে এই যে মাইনিং করতেছি আমরা এই মাইনিংটা, আরেকটা হচ্ছে এই যে আর্ন অপশনটা আছে। আর্নে ক্লিক করার পরে এখানে যে টাস্কগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই আপনাদের নিয়মিত কমপ্লিট করতে হবে, কারণ এখান থেকেও কিন্তু আপনাদের রেওয়ার্ড আছে। তারপরে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে যে বারঠান। তো এই জায়গায় যদি আমি ক্লিক করি তাহলে এইখান থেকে অবশ্যই কিন্তু আপনারা নিয়মিত বার্ড হান্ডিং করবেন, তাহলে কিন্তু এখান থেকেও একটা আর্নিং করতে পারবেন। তো রিসেন্টলি শিট মাইনিং নিয়ে আপনাদের একটা বিস্তারিত ভিডিও দেওয়া হয়েছিল, তো সেই ভিডিওতে আমি কিন্তু দেখিয়ে দিছিলাম যে কিভাবে আপনারা এখান থেকে বার্ড হান্ডিংটা করবেন। তো আশা করি ইতিমধ্যে আপনারা সকলে সেই ভিডিওটা দেখে ফেলেছেন এবং টোটাল বিষয়গুলো আপনারা খুবই ভালোভাবে কমপ্লিট করতেছেন, কারণ এই প্রজেক্টটা কিন্তু আসলেই খুবই ভালো একটা প্রজেক্ট এবং বর্তমান সিচুয়েশন অনুযায়ী প্রজেক্টগুলো কিন্তু ভালো প্রফিট দিচ্ছে না। তো সেই তুলনায় এই প্রজেক্টে যদি আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো একটা কোব এখান থেকে দিতে পারবেন। তবে আরেকটা বিষয় আমি সাজেস্ট করব, যদিও এই বিষয়গুলো হচ্ছে ইনভেস্টমেন্টের দিকে চলে যায়, তো লক্ষ্য করেন এখানে কিন্তু স্টার অপশনটা আছে, স্টারে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনারা স্টার দিয়ে বিভিন্ন জিনিস কিনতে পারবেন। আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদের দেখিয়ে দিছিলাম যে কিভাবে আপনারা হ্যালোইন বক্সটা এখান থেকে বাই করবেন। তো তাছাড়াও আপনাদের কাছে যদি স্টার থেকে থাকে তাহলে অবশ্যই এই যে পোকাগুলো আছে এগুলো আপনারা হালকা পরিমাণে কেনার ট্রাই করবেন, মানে যত বেশি ইনভেস্ট করবেন অবশ্যই কিন্তু তত বেশি এখান থেকে আপনারা প্রফিট করতে পারবেন। যদিও ইনভেস্টের বিষয়টা কিন্তু কোনোভাবে বাধ্যতামূলক না, আপনাদের যদি মন চায় তাহলে আপনারা ইনভেস্ট করতে পারেন, আর যদি মন না চায় তাহলে ভাই ইনভেস্ট করার কোনো প্রয়োজন নাই, কারণ এটা সম্পূর্ণ কিন্তু আপনাদের নিজের ইচ্ছা। তো ফ্রেন্ডস, আশা করি টোটাল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দেবো। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।